ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وعليكم السلام ورحمه الله وبركاته বিসমিল্লাহীর রহমান হানদুল্লাহরফ বিলাহী আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ হাফকুল নবীন মাহতারাম আলামিন ভাই জানতে চেয়েছেন আরাকানে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য আমাদের করণীয় কি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন বর্তমানে সমসাময়িক একটি বিষয় যে বার্মাতে মিয়ানমারে এই বুদ্ধিস্টরা এবং তাদের সেনাবাহিনীরা আজ অনেক বছর ধরে প্রায় একশো দেড়শো বছরের কাছাকাছি ইতিহাস যে মুসলিমদের উপরে নির্যাতিত হচ্ছে মুসলিমদেরকে নির্যাতিত করছে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছে নারীদেরকে দর্শন করছে এবং বড় বড় মানুষদেরকে জবাই করে তাদের বডিকে টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে এটি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত কষ্টের অত্যন্ত বেদনাজনক বেদনাদায়ক প্রশ্ন আমরা কি করে প্রতিবাদ করব আমাদের আসলে ভাষা খুঁজে পাই না কারণ যারা প্রতিবাদ করতে পারবে হিউম্যান রাইটস বলেন বিভিন্ন ইন্টারন্যাশনাল সংস্থা বলেন মানবাধিকার সংস্থা বলেন তাদের কাছে এমন পাওয়ারফুল ক্ষমতা থাকা সত্ত্বেও তারা মায়ানমারের এই বুদ্ধিস্টদেরকে এবং এই সেনাবাহিনীদেরকে কিছুই বলছে না আর মুসলিম উম্মা শুধু তাকিয়ে আছে কারণ মুসলিমরা অনেক দুর্বল আমরা সেটাই দেখতে পাচ্ছি বর্তমানে যদিও মুসলিমদের অনেক ক্ষমতা রয়েছে তাদের করণীয় ছিল যে সেটাকে প্রতিহত করা বাধা দেওয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা কারণ কোন শাসক যদি জিহাদের না ডাক দেয় আমাদের জেহাদ করাটা মুশকিল হয়ে যাবে তাই নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানরা আমিন কুম তোমাদের কাছে যখন অন্যায় কাজ দেখবে মনকার কাজ দেখবে তোমরা সেটাকে প্রতিহত করা হাত দ্বারা বাধা দাও এখন যার ক্ষমতা রয়েছে যদি না পারো ফাবিল ইসানি তাহলে মুখ দ্বারা বলো এখন আমরা মুখ দ্বারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটার প্রতিবাদ করতে পারি মিছিল করতে পারি মিটিং করতে পারি সারা বিশ্বের মানুষকে এই হকের কথাটা আমরা অন্তত বলতে পারি যদি সেটাও না পারি ফাইনামী তাহলে আপনি অন্তর দ্বারা তাদেরকে অভিশাপ দেন তাদের জন্য না আলতের দোয়া করতে থাকেন প্রত্যেক চলাতের সময় ফজরের চলাতের সময় রাতে আল্লাহ আলামের কাছে এভাবেই দোয়া করেন যে হে আল্লাহ তুমি বারবার মুসলিমদেরকে হেফাজত করো তাদেরকে তুমি হেফাজত করো এভাবে আপনি দোয়া করতে পারেন আর এই মিয়ানমারের বুদ্ধিস্টদেরকে সেনাবাহিনীদেরকে আল্লাহ রব্বুল আলমিন আসমানি গজব দিয়ে জমিনি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দে এই দোয়াই আমরা করতে পারি বিশেষ করে আমাদের দোয়া হাতিয়ার আর সারা বিশ্বের কাছে আমরা জানিয়ে দিতে চাই বুঝিয়ে দিতে চায় যে এটা হচ্ছে এই মুসলিমরা মূলত কিন্তু মায়ানমারের তাদের অধিকারের জন্য তারা লড়ছে তাই আপনার যার যার অবস্থান থেকে ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তুলুন আর বর্তমানে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে রয়েছে তাদেরকে সহযোগিতা করা টাকা দিয়ে পয়সা দিয়ে বস্ত্র দিয়ে খাবার দিয়ে এটি হচ্ছে আমাদের করণীয় আমাদের দায়িত্ব কারণ আমরা যদিও অনেকে বলে থাকি যে আমাদের দেশে ওই দেশে জায়গা দিবো না এই দেশে জায়গা দিব না বড় এটা ইসলামের বিধান যদি কোনো মুসলিম তার নিজের দেশের মধ্যে মুক্তভাবে আবাদত না করতে পারে তাহলে তিনি হিজরত করবে হিজরত করবে ওই জায়গাতে যেখানে তিনি এবাদত করতে পারবে যেখানে আল্লাহকে ডাকতে পারবে তা আলহামদুলিল্লাহ সেই কাজটা বাংলাদেশে করেছে তার জন্য আমরা অত্যন্ত প্রশংসা জানায় বাংলাদেশ সরকারকে কিন্তু তার সাথে সাথে এই সমাধান একদিনে শেষ হবে না তাই সমস্ত পৃথিবীর মানুষকে এগিয়ে আসতে হবে তার বিরোধিতা করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে দোয়াই হচ্ছে একমাত্র হাতিয়ার তাই প্রত্যেক সলাতে রক্ত আমরা দোয়া করব আর আল্লাহ রব্বু আলমের কাছে এই দোয়া করবো হে আল্লাহ তুমি এই বুদ্ধিস্টদেরকে আসমানি গজব দিয়ে জমিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন যুগে যুগে মুসলিমরা নির্যাতিত হয়েছে অমুসলিমদের কাছে এটাই সত্য কথা আর ইনশাআল্লাহ এই নির্যাতিত নির্যাতিত হওয়ার পরে একদিন মুসলিমদের বিজয় আসবে আমরা সে আশা করি তবে তার জন্য বর্তমানে আমাদের যেটি করণীয় এই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা তাদেরকে খাবার দেওয়া বস্ত্র দেওয়া এবং তাদের জন্য দোয়া করা আর যার যার অবস্থান থেকে মানববন্ধন হোক মিছিল হোক স্বচ্ছভাবে এটার বিরোধিতা করতে হবে যেহেতু আমাদের হাতে এমন কোনো শক্তি নেই যে আমরা মায়ানমারের বিরুদ্ধে লড়ব কারণ সবসময় যুগে যুগে এই বাতিলগুলো সবসময় বাতিলের সাথে রয়েছে আজকে অমুসলিম কোথাও নির্যাতিত হোক দেখবেন সারা পৃথিবীর মিডিয়া ওই দিকেই রয়েছে এই মুসলিমদেরকে সাথ দেওয়ার লোক নেই এখন তাই মুসলিমদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যিনি আমাদের অলি আমাদের গার্ডিয়ান আল্লাহ আমানু একমাত্র আমাদের অলি আমাদের গার্ডিয়ান হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাই মুসলিম ভাইদের উপরে আমাদের সবসময় এহসান করতে হবে রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আল মুসলিম আখেল মুসলিম এক মুসলিম হচ্ছে আরেক মুসলিমের ভাই লা ইয়াজলিমুহু ওয়ালা তার প্রতি সে জুলুম করবে না এবং তাকে বিনা সাহায্যে ছেড়ে দিবে না তাই তার সাহায্যে মুসলিমদের সাহায্যে আমাদের এগিয়ে আসতে হবে মান ফি আল্লাহ আর যদি কোনো ভাইয়ের মুসলিম ভাইয়ের অভাব পূরণ করে তাহলে কেয়ামতের দিন আপনার অবাব আল্লাহ বলে আলম পূরণ করবেই ঈশ্ব আল্লাহ তাই সে মুসলিম ভাইদের জন্য যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন তাদের জন্য দোয়া করেন আর যার যার অবস্থান থেকে বিরোধিতা করে যান এই বুদ্ধিস্টদেরকে অভিশাপ দিতে থাকেন এটা হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার আর তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ রব্বুল আলম এমন একজন শাসক এমন একজন শক্তিশালী মুজাহিদ আল্লাহ রব্বুল আলম আমাদেরকে মিলিয়ে যারা এই বুদ্ধিস্টদের বিরুদ্ধে জিহাদ করতে পারে সেই দোয়া আমরা ইনশাল্লাহ করবো হে আল্লাহ আপনি আমাদেরকে এমন ক্ষমতা দান করেন যাতে করে আমরা মুসলিমরা এই বাতিলদের বিরুদ্ধে লড়তে পারি